দেখছেন খুলনা আর্ট একাডেমির 10 বছরের সফলতা। খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিং দীর্ঘ বছরের যে সফলতা নিয়ে এখানে সুনাম অর্জন করছে, চারুকলা ভর্তি কোচিংয়ের যে প্রতি বছর যে ভালো রেজাল্ট করে তার একটি ছবি দিয়ে সে বছর কতজন শিক্ষার্থী চান্স পায় তার একটি ই করা হয়। আর এখানেই ব্যতিক্রম চিন্তা ভাবনা করে আপনার তৈরি করা হয় প্রতি বছর যে শিক্ষার্থীরা এখানে আসে। তাহলে আপনারা চারুকলা ভর্তি কোচিংয়ের আজকের যে 15 ডিসেম্বর আজকের যে ব্যতিক্রম ক্লাস পাচ্ছেন, এই ক্লাসটি পরিচালনা করছে সুবীর মণ্ডল শিল্পী। সুবীর মণ্ডল ক্লাসটি কিভাবে নিচ্ছে দেখুন আপনারা, যে এখানে একজন মডেল বসা আছে, মডেলকে দেখতে পাচ্ছেন এবং মডেলের যে দেখে সবাই যে শিল্পীরা এখানে আঁকছে সেই আঁকাটা সবাই একটু দেখুন লক্ষ্য করে। এরা যদিও খুব ভালো এখনও আপনাকে সেভাবে বিষয়টা ফুটিয়ে তুলতে পারবে না, কারণ এরা সবাই নতুন, সবেমাত্র এখানে আসছে। আর আজকে মডেলের মাত্র 3 থেকে 4টা ক্লাস হয়েছে। এই ক্লাসের সংখ্যা যখন 15টা 20টা ক্লাস পাবে তখন সে অনেক ভালো কিছু ফুটিয়ে তুলতে পারবে পেন্সিলের মাধ্যমে। আপনারা দেখছেন যে আজকের আমাদের মডেলের বিষয় ছিল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুটি সাপ আছে বড় বড় এবং বিনবাসী আছে, এবং একজন সাপুরিয়ার যে বেশ থাকে যেমন তার সাজসজ্জা থাকে, বেশভূষণ থাকে, তেমনি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেইভাবে দেখেই তাকে অঙ্কন করার চেষ্টা করছে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, আসলে শিখতে হবে, শিক্ষার শেষ নেই। কারণ আমরা যে নাটকটা দেখছি, আমরা যে একটি নাটক দেখি বা একটা মুভি দেখি, যে কোনো বিষয়কে দেখি বা যে কোনো লেখার মাধ্যমে কোনো কিছু ফুটিয়ে তুলতে চাই, তখন সেই বিষয়টা যদি তাৎক্ষণিকভাবে একবার পরিদর্শন করা যায় সেই বিষয়টি অনেক সুন্দর কিছু প্রকাশ করা সম্ভব হয়। তেমনি কিন্তু আজকের বিষয়টা তেমনি প্র্যাকটিক্যালভাবে এরা দেখছে এবং সবাই আঁকার চেষ্টা করছে। শিবশঙ্কর কেমন লাগছে? ভালো লাগছে। অনিন্দ কেমন লাগছে? ভালো লাগছে। ঈশামণি আপনার কেমন লাগছে? মন থেকে বলেন। হ্যাঁ সজীব। হ্যাঁ স্যার ভালো লাগছে। কুন্ডু? হ্যাঁ স্যার ভালো লাগছে। আকাশ? স্যার অনেক সুন্দর। আপনার কেমন লাগছে? আপনি তো নতুন, আজকে 3 নম্বর ক্লাস, বলেন আপনার জয়িতার আজকের ভাল লাগছে? মানে আপনার যে আশা নিয়ে এখানে আসছেন সেই আশাটা কি পূরণ হচ্ছে? হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরা। হ্যাঁ তাহলে আমরা হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতে পারছি সাপ খেলা, কিন্তু আগে আমরা প্রত্যেকটা মেলায় প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা জায়গায় গ্রামগঞ্জে সব জায়গায় পেতাম, কিন্তু এখন কি আমরা পাই? এখন দেখা যায় মানে 6 মাস পরে 1 বছর পরে পড়লেও পড়তে পারে, আর খুঁজেও পাওয়া যায় না, আসলে খুঁজে পাওয়া সম্ভব না। হ্যাঁ আপনি আমাদের মুরব্বী, বলেন একটু। আপনার মুরব্বী বলছে এর জন্য কি আপনার কি কষ্ট পাচ্ছেন কিনা? না এই যে দাড়ি টাড়ি রেখে মানে এই বয়সে কেন এইসব কেন করছেন আমি বুঝছি না। যাই হোক আমাদের এই আজকে ছবি আঁকাটা কেমন লাগছে? আমাদের একজন অভিভাবক এসে হাজির হয়েছে, তার মুখের হাসি দেখেই আমরা বুঝতে পারছি সে মনে হয় খুব আনন্দ পাচ্ছে। আপনার অনুভূতিটা একটু বলেন, যে আপনার সন্তানেরা এভাবে ছবি আঁকছে আপনার কেমন লাগছে বলেন? অনেক ভালো লাগছে। মানে ভালো লাগছে যে এইখানে ছবি আঁকছে, এবং যে বিষয়টা আঁকতে বলা হয়েছে
সেই বিষয়টাই তারা সামনে দেখতে পাচ্ছে এবং সেখানে সাপ আছে, বিনবাসি আছে এবং তার বেশভূষণ যেরকম থাকে সেরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, তা আপনি দেখে তো ভালো লাগছে, তাহলে এদের জন্য শুভকামনা করবেন। আপনারা মন্তব্য শুনলেন, এখানে একজন শিক্ষার্থীর মা আসছে, সে পাশেই থাকে বিধায় সে মাঝে মাঝে এসে দেখে তার সন্তান আসলে কি করছে বা তার সন্তানকে কীরকম ধরনের শিক্ষা দেওয়া হয়। ভুল ডিসিশনে তার সন্তানকে পথে নির্দেশনা দিচ্ছি কি না আমরা, যাক সে ব্যাপারে তার মা একটু সতর্ক হচ্ছে, এজন্য তার কাছ থেকে আমরা একটু শুনতে পেলাম যে তার অনুভূতিটা যে না আমরা ভালো কিছু করছি। আপনারা সবাই আমাদের ক্লাসটা উপভোগ করছেন, যারা আমাদের ক্লাস থেকে আপনি কিছু শিখতে পারবেন বা যদি আপনি নতুনত্ব কিছু পেয়ে থাকেন আমাদের ভিতরে, তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাবেন, তবেই আমাদের সার্থকতা আসবে। আমাদের জন্য শুভকামনা করবেন, আমার শিক্ষার্থীরা জন্য তাদের যথাযথ স্থানে পৌঁছাতে পারে, তাদের যে স্বপ্ন চারুকলা সাবজেক্টের উপরে পড়াশোনা করবে, জীবনকে জীবনের স্বপ্নকে তারা যেন সেভাবে ফুটিয়ে তুলতে পারে, তাদের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় এমনই প্রত্যাশা রাখি। আপনাদের কাছে শুধু আমার এতটাই চাওয়া যে আমার শিক্ষার্থীদের যেন আশা পূরণ হয় এবং আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুস্থ থেকে যেন তাদের আমি এই তাদের স্বপ্নকে আমি যেন তাদের অংশীদার হয়ে আমি যেন তাদের সাথে থেকে এই ভর্তি যুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধর মোকাবেলা করতে পারি, আমরা যেন সফলতা অর্জন করতে পারি এবং আমাদের যে এই কষ্ট সেদিনই আমাদের সার্থক হবে, যে আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ও কখন হয়ে যায় আমরা অনেক সময় বুঝতেই পারি না। সকাল 9টায় আমাদের প্রতিষ্ঠান শুরু হয়, দেখা যায় এই ক্লাসটি শেষ হতে হতে কখনো 4টা বাজে যায়, কখনো 3টাও বেজে যায়। তাই 3টা এই যে আমাদের টাইম সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না, কারণ যখন শিল্পচর্চা করা হয় তখন শিল্পচর্চার ভিতরে শিল্পী ঠিকই হারিয়ে গিয়ে তখন আর সময় সম্পর্কে তার তখন আর জ্ঞান থাকে না। তাই আমরা এখন যারা এখানে এই সাধনার সাথে যারা সম্পৃক্ত সবাই অনেক কষ্ট করছে, আর কি সেই কষ্টের তখনই সার্থকতা আসবে যখন সে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হবে বা একজন ছাত্র হবে, যখন একজন শিক্ষার্থী হতে পারবে তখন সে তার জীবনের যে এই কষ্ট তখন আর থাকবে না, কষ্ট আর মনেই হবে না। তাই আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন এবং তারা যেন তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে পারে। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য শুভকামনা করবেন এমন প্রত্যাশা রেখেই এই ভিডিওটি এখানেই শেষ করছি।